বসে যাবে, তুমি একটু কিন্তু চিন্তা করো। আজকে সকালবেলা বাড়ির লোকজন ঘুম থেকে ওঠার পরে আমার সেজমা বোন সবাই মন্দিরে যখন আসে, মন্দির পরিষ্কার করে দিয়ে সকালে মন্দিরে পুজো হয়, তখন এসে দেখতে পায় যে আমাদের যে পিতলের রাধা গোবিন্দর মূর্তি, তারপরে গণেশের মূর্তি ছিল, ওগুলোর পিতলের আসন ছিল, ঠাকুরের বাসনপত্র, তারপরে ঠাকুরের যে ঘটগুলো ছিল সেই ঘটগুলো কোনোটাই নেই, ঠাকুরের শাড়িগুলো নেই, পাশের বিছানায় শাড়ি রাখা ছিল কতগুলো, সেই শাড়িগুলো সব, তারপরে বাড়িতে সবাই আমাদের ডাকে, আমরা ঘুম থেকে উঠে এখন তারপরে যা বুঝতে পারি যে রাতে সবই চুরি হয়ে গেছে। কিছু না, সোনা সেরকম ছিল না, সোনা বলতে ওই রাধা গোবিন্দর কানে দুল ছিল, মানে বালি টাইপ ছিল, ওই ওইটুকুই সোনা গেছে, কিন্তু কাঁসা পিতল আর বাসনপত্র আর ওই মূর্তি, দেখুন চুরিটা তো কখনোই ভালোভাবে কেউ দেখে না, আর নিজের বাড়িতে চুরি হলে অবশ্যই সেটা খারাপ চোখেই দেখবো, তবে যদি এর বিরুদ্ধে খুব তাড়াতাড়ি আইনগত ব্যবস্থা নেওয়া যায় আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো, যথাসম্ভব এই এর বিরুদ্ধে ব্যবস্থা নেক, এবং যেহেতু বিগ্রহটাও চুরি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমার অবশ্যই প্রশাসনের কাছে একটা আলাদা করে আশা তো আমরা রাখবোই যে যাতে পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে তাড়াতাড়ি ব্যবস্থা নিয়ে আমাদের এই বিগ্রহগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। বেড়া ট্রেডার্স বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে, বিশেষ বিশেষ সাইকেলের উপর রয়েছে ফ্রি ইন্স্যুরেন্স, এই জন্য অগ্রিম বুকিংও চলছে, আজই যোগাযোগ করুন বেড়া ট্রেডার্স এ রঘুনাথপুর ঝাড়গ্রামে, বিশদ জানতে লগন করুন www.beratraders.com ওয়েবসাইটে। বিশেষ বিশেষ সাইকেলের উপর রয়েছে ফ্রি ইন্স্যুরেন্স, এই জন্য অগ্রিম বুকিংও চলছে, আজই যোগাযোগ করুন বেড়া ট্রেডার্স এ রঘুনাথপুর ঝাড়গ্রামে, বিশদ জানতে লগন করুন www.beratraders.com ওয়েবসাইটে।